আসসালামু আলাইকুম। আজকে আমি সমাধান করব হলো অনুশীলনী 7.A এর 8-এর 5 থেকে 7 পর্যন্ত। তো এটা সমাধানের ক্ষেত্রে আমি দেখতেছি এটার সামনে হাফ আছে, এই হাফটা যদি কিছুই করতে পারবে না, যদি হাফটাকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে সেটা 2 হয়ে যাবে, তাহলে 2 tan inverse x এর সূত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো সেই কাজটা আমরা করি, এই 2টাকে এই পাশে পাঠিয়ে দিই, 2 tan inverse হয়ে গেল 1 - x 1 + x, এখানে আমার থাকবে 10 ইনভার্স x, 2 tan inverse, এটাকে x চিন্তা করে সূত্র অ্যাপ্লাই করব, 2 tan inverse x মানে আমরা জানি 10 ইনভার্স 2x, 2x আর 1 - x² মানে 1 - x² দুইটাকে আমি আবার একসাথে স্কোয়ার দিয়ে দিলাম, 1 - x² আর এখানে আমার 10 ইনভার্স x রইল। এবার 10 ইনভার্স 10 ইনভার্স কাটা চলে যায়, আমার থাকে হলো 2 1 - x 1 + x, আর এটাকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে হবে 1 + x² বিয়োগ 1 - x² আর নিচে আমার থাকবে 1 + x² এখানে হলো শুধু x থাকবে। তারপর যে এটাকে এটা ভাগ করবো, তার মানে 2 1 - x / 1 + x গুণ এখানে হবে 1 + x² এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করি তাহলে হবে 1 + 2x + x² বিয়োগ দিয়ে এটাকে সূত্রে অ্যাপ্লাই করবো 1 - 2x + x² আর এই পাশে আমার আছে x। তারপরে এখান থেকে এটা এটা কাটা একটা থাকবে, তার মানে আমার এখানে থাকবে হলো 1 - x * 1 + x, কারণ এখানে দুইটা থেকে তো একটা রয়ে গেছে। আর এটাকে বিয়োগ করি 1 + 2x + x² বিয়োগ 1 + 2x - x² ঠিক আছে x। তারপর এখানে 2, এটাকে দেখা যায় 1² মানে 1 - x² আর এখানে আমি দেখতেছি 1 1 কাটা, x² কাটা, 2x² মানে 4x 6x, তার মানে এইটা গুণ করে দেয় 2 - 2x² আর এটা ওই পাশে গিয়ে গুণ হইলে হবে 4x² তিনটাই যদি এক পাশে রাখতে চাই তা এইটাকে যদি দুই পাশে পাঠাই দিই একসাথে তাহলে হয়ে যাবে 6x² = 2, তার মানে x² = 2/6, তার মানে x = √2/6 বা 1/3, তাহলে হবে ±1/√3, সুতরাং x, এটাই অ্যান্সার। তো এটাকে সমাধানের ক্ষেত্রে আমরা 10 ইনভার্স x কে লিখতে পারি π - 2 বাই π/2 - 14 ইনভার্স x, এটা 2 tan ইনভার্স x, সরি এটা 14 ইনভার্স x, আর এখানে আছে 2π/3। কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম, এখানে হলো 10 ইনভার্স x + 14 ইনভার্স x = π/2, এই সূত্রটা অ্যাপ্লাই করছি। তাহলে কি দেখা যায়, 10 ইনভার্সের পরিবর্তে দেখা যায় না π/2 - 14 ইনভার্স x, সেটাই দেখছি 10 ইনভার্স x এর পরিবর্তে, যেন দুইটা 14 ইনভার্স হয়ে যায়। তাহলে আমার থাকলো কি π/2, দুইটা 14 ইনভার্স থেকে একটা 14 ইনভার্স চলে গেলে থাকবে একটা, মানে 14 ইনভার্স x ইকাল 2π/3। তারপরে 14 ইনভার্স x 2π/3, এটা ওই পাশে গেল তাহলে -π/2, তাহলে আমার দেখা যায় 14 ইনভার্স x = 6 4π - 3π, তার মানে 14 ইনভার্স x = π/6। তো x রেখে 14 ইনভার্স কুড়ি পাশে পাঠাই দিয়া কট বানাই দিলাম cot π/6, সুতরাং x = cot 30°, cot 30° মান হলো √3, এইটাই হলো অ্যান্সার। তো এই সমাধানের ক্ষেত্রে এই cos ইনভার্সকে tan ইনভার্স বানানো লাগবে আর এই tan ইনভার্সকে sin ইনভার্স বানানো লাগবে, কারণ সামনে বিপরীত জিনিসগুলো আছে যেন কাটাকাটি করতে পারে। এর আগে এটার জন্য চিত্র আঁকি আমরা, এটা মানে কি cos, cos মানে কি ভূমি বা অতিভুজ, এটার নিচে তো 1 আছে, তার মানে ভূমি হলো x, অতিভুজ হলো 1, p
পিথাগোরাসের সাহায্যে এটা বের করি যে আমার লম্ব স্কোয়ার, মানে লম্ব ইকুয়াল হবে অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার, আর সেটা রুট, তার মানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, মানে এটার জন্য বের করলাম। এখন এইটার জন্য তবে পাশে আঁকবা, এইটার জন্য আমার চিত্র আঁকলাম টেন ইনভার্স, যেহেতু টেন আছে, টেন মানে লম্ববাহী ভূমি, লম্ব তার মানে এটা নিচে ওয়ান, তো লম্ব টু ভূমি হলো ওয়ান, লম্ব টু ভূমি ওয়ান, আর অতিভুজ কি রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে চার আর পাঁচ মানে রুট ফাইভ। তাহলে আমার মানে প্রথম লাইনটা হবে টেন, কজ ইনভার্সকে আমরা লিখতে পারবো টেন ইনভার্স, টেন ইনভার্স লিখলে লম্ববাহী ভূমি লিখতে হবে, তো এই কোণটার জন্য এটা আমরা আঁকছিলাম লম্ববাহী ভূমি, লম্ব কোণটা এইটা, মানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল। এবার এই সাইন লিখলাম, এই টেন ইনভার্সকে আমরা লিখবো কি সাইন ইনভার্স, সাইন ইনভার্স মানে কি লম্ববাহী অতিভুজ, লম্ব কত টু, অতিভুজ কত রুট ফাইভ, তুমি পাশে দিয়ে দেখবা চিত্র হতে পাই। তবে টেন আর টেন ইনভার্স কাটা, আর কাটার জন্য এই কাজটা আমরা করছি, তাহলে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, আর এখানে আমার থাকতেছে টু বাই রুট ফাইভ। এবার দুইটাকে বর্গ করি, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটাকে বর্গ করলে হবে ফোর বাই ফাইভ, এটাকে স্কোয়ার করলে ফোর, এটাকে স্কোয়ার করলে ফাইভ, তারপর আর আর গুণ করি, তাহলে হবে ফাইভ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার, এখানে ফোর এক্স স্কোয়ার, তার মানে দেখা যাবে ফাইভ ইকাল নাইন এক্স স্কোয়ার। তারপর এটাকে দেখা যাবে কি, দেখো এক্স স্কোয়ার ইকাল ফাইভ বাই নাইন, সুতরাং এক্স ইকাল রুট ফাইভ বাই থ্রি, রুট করো তাহলে এক্স এর মান হলো এইটা।